এই সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দিয়া একটি সুস্থ নির্বাচন দেখ তাইলে বোঝা যাইব সেখান চীনা চোর না এই দেশে বিএনপি চোর এই কাউয়া কাদের এই দলের এই গুরুত্বপূর্ণ পদের যোগ্য না বলেছিল অনেকে যে ইভিএমকে এই সিস্টেমটা হয় মারবে এক জায়গা যাবে আরেক জায়গা এই সিস্টেম বলে আমি আছে বলে কিন্তু কালকে এটা আপনি পরমানে কথা আক্রোশ পরমান আমার কেন্দ্রে সবই ভুয়া 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 আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে হিরো আলমের সাথে অন্যায় করা হয়েছে এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন হিরো আলম অন্যদিকে মুখ করেন ওবায়দুল কাদের স্যার আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের বিএনপির একজন কর্মীর ভিডিও দেখাতে চাই দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ নিত্য নতুন ভিডিওর আপডেট গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বাড়ি গুরুত্বপূর্ণ পদের যোগ্য না কিন্তু তারে কেন বানাইছে জানেন হ্যাঁ মিছা কথা বেশি কইতারে এই কারণেই আরে দলের সাধারণ সম্পাদক বারবার বানাইতে আছে অনেক শেখ হাসিনার ডর হইলো যদি এই তত্ত্বাবধায়ক সরকার আমরা দেই আবার তো আওয়ামী লীগের কোন নেতা কর্মী জেলে ছাড়া বাইরে থাকবো না দিন শুরু করে কোলা ঠেলা দিয়ে ওই যে কোন অতি ভক্তি চোরের লক্ষণ কারণ এত একটা বোটচোর হ্যাঁ সারা বাংলাদেশের মানুষের বোট চুরি করছে আসল কি আওয়ামী লীগই বুয়া কারণ এই অবৈধ প্রধানমন্ত্রী এখন তত্ত্বাবধায়ক সরকার দিতে ডরায় কারণ হ্যাঁ আন্দোলন কইরা 170 দিন হরতাল ধর্মঘট দিছে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের লেগা আজকে সে এত চুরি করছে এই চুরি সাজা পাইব দেখা ও তত্ত্বাবধায়ক সরকার দিতে রাজি হয় না কারণ হ্যাঁ ডরাইতে আছে কারণ স্বাধীনের পরে যত বড় বড় চোর আসিল সব ফখরুদ্দিন বস্তা খালি করে দিয়েছে অনেক শেখ হাসিনার ডর হইল যদি এই তত্ত্বাবধায়ক সরকার আমরা দেই আবার তো আওয়ামী লীগের কোন নেতা কর্মী জেলে ছাড়া বাইরে থাকবো না কারণ এরা এত চুরি করছে এক একটার 40 বছর করিয়া জেল হইব এইটা ডরাই আজকে তত্ত্বাবধায়ক সরকার দিতে রাজি হয় না আর আপনি বলছেন এত মানুষ বিএনপির পিছে কেন আসে আজকে দেখেন তেলের দাম গ্যাসের দাম চাউলের দাম লবণের দাম আলুর দাম এমন কোন কিছু দাম নাই যেন বাংলাদেশে না বাড়ছে চার ডবল করে বাড়ছে তাই এত মানুষ এই কারণে আহে আজকে এই সরকারের পতন চায় আর এই সরকারের পতন আমরাও চাই এই কামরাঙ্গি থানা শ্রমিক দলের পক্ষ থেকে আমি বলতে চাই যে এই অবৈধ শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার দিয়া নিরপেক্ষ নির্বাচন দাও আমার ভোট আমি দিব যারে খুশি তারে দিব আমি আমার ভোটের অধিকার চাই আমার ভোটের অধিকারের লেগে আমি আজকে এনে আইছি এই অধিকার আমি বাস্তবায়ন না কইরা এই রাজপথ থেকে আমি যামু না বিএনপি কোন সহিংসতা দল না বিএনপি কোন জামজট করে না বিএনপি যেখানে যায় সরল ভাবে মানবিক দৃষ্টিতে যায় জনগণ লইয়া যায় কারণ এটা জনগণের দল এটা কোন অবৈধ দল না আর আমরা শ্রমিক দল আন্তর্জাতিক স্বীকৃত দল কেন লুটতরাজ ভাঙচুর জ্বালানি পোড়ানি এইসব দল না আমরা শ্রমিক দল এই শ্রমিক দলের দাবি আমরা এই সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দিয়া একটি সুস্থ নির্বাচন দেখ তাইলেই বোঝা যাইব সেখানে চীনা চোর না এই দেশের বিএনপি চোর তা পাগল কারণ পাগল যদি না হয় এত কথা কইতে তার মতন একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এই ধরনের কথা বলতে পারে না একজন সাধারণ রিস্কালার মতন কথা কয় হ্যাঁ রিস্কালার কত এত ভালো এই কাউয়া কাদের এই দলের এই গুরুত্বপূর্ণ পদের যোগ্য না কিন্তু তারে কেন বানাইছে জানেন হ্যাঁ মিছা কথা বেশি কইতারে এই কারণেই আরে দলের সাধারণ সম্পাদক বারবার বানাইতে আছে কারণ ওই লোক মিছা কথার গাছ বলেছিল অনেকে যে ইভিএমকে এই সিস্টেমটা হয় মারবে এক জায়গা যাবে আরেক জায়গা এই সিস্টেম বলে আমি আছে বলে কিন্তু কালকে এটা আপনি পরমানে একবার চাক্ষুষ পরমান আমার কেন্দ্রে তাও আমার কেন্দ্রে তাও আমার আপন খালা এটা মহিলাদের ভোটে করছে এটা ছেলেদের ভোটে না এটা করছে মহিলাদের ভোটে ইভিএম মেশিন এর যে ভোটটা এখানে যে কার চুরি হয় এটা চাক্ষুষ পরমান আমি কালকে দেখেছি আমার ইউনিয়নে আমার আপন খালা ভোট দিতে গেছে করছে আমি এক তারাক মারছে 3 বার নৌকো ভেসে উঠেছে এক মিনিট এটা তো নতুন কোনো ঘটনা নাই সারা বাংলাদেশে অতীতে দীর্ঘ 15 বছর ধরে 3 ট্রাম ভোট একই রকম সিস্টেম সারাদিন ভোট হয়ে গেছে সারা রাত ভোট হয়ে গেছে কিন্তু সকালবেলা উঠে আমরা শুনে
যে আমরা ফলাফল আর একটা সারা রাত ভোট গণগণে লেখা হয়েছে। এটা আজকে ঘটনা নতুন কিনা যে সারাদিন ভোটের মাঠ গরম থাকে? নির্বাচন কমিশনার রাশেদ রাসুদের যে কথাটা বলেছে আমি তা ওনার আজকে ল্যাপটে দেখেছি বক্তব্যটা আজকে। উনি বলেছে হিরো রহমান সাহেব যে অভিযোগটা করতেছে ভোটে কেউ হেরে গেলে সবাই এই অভিযোগটা করে এ কথা বলেছে। দ্বিতীয়ত উনি আরেকটা কথা বলেছেন যে হিরো আলমের নন্দীগ্রামের কোনো এজেন্ট ছিল না। আমি আপনাদেরকে এজেন্ট ছিল কি ছিল না এই লাইভ শেষ হয়ে গেলে আমি আপনাদের কমেন্টে দিয়ে দেখাবো নি নন্দীগ্রামে আমার এজেন্ট ছিল কিনা। এবং মনে করেন তাতে মনে করেন সিল সাপোর্ট সহকারে দেবো আমার দায় মনে করেন ওখানে ছিল তার ছবি সহকারে দেবো নি যে আমার এজেন্ট ছিল কিনা ওখানে এজেন্ট ছিল। এবং ওনারা যখন ফলটা প্রকাশ করে আমার প্রশ্ন একটা একর থেকে 39 পর্যন্ত তারা আমাকে ভোট গণনা করে নন্দীগ্রামে 49টা কেন্দ্র আর কি 39 পর্যন্ত কেন্দ্র হওয়ার পরে তারা আর আমাকে 10টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে না না করে করলে কি ডাইরেক্ট তারা ঘোষণা দিল যে মুসলমানকে এত পেয়েছে এক তারা এত পেয়েছে তারা এ কথা বলেছে। বলার পরে মনে করেন আমি সকলে ওখান থেকে কথা এদিকে আমার নির্বাচনের ফলাফল এখানে গণনা শেষ হয়নি মনে করেন ওইদিকে ডিগলারের আগে মনে করেন ডিগলার হয়ে গেছে মুসলমানকে পাশ এবং ওখানে আওয়ামী লীগের এক প্রার্থী ডাইরেক্ট ওখানে ডিগলারে বলতেছে সভাপতি এখানকার ওখানকার বলতেছে আপনি চিন্তার কোনো কারণ নাই মুসল পাশ খালি আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার বাকি। তাহলে আমরা প্রার্থী আমরাই জানি না ওনারা আগে ডিগলার ফেসবুকে তারপরে সব জায়গায় পোস্ট দিচ্ছে আওয়ামী লীগের সপ্তম নেতা কর্মীরা ওখানকার মশাল হলে এমপি তাহলে আমি প্রার্থী জানলাম না ওরা আগে জানে গেল কেমন করে তাহলে অবশ্যই এটা আগে থেকে পরিকল্পনা ছিল। এবং একটা জিনিস দেখেন বাংলাদেশ প্রতিদিনের আজকে একটা ইয়ে মনে করেন আপনারা দেখে নেবেন জিনিসটা ওটে ওটে আমাকে ফলাফল দেখাচ্ছে হিরো আলম 915 ভেটে ফেল দেখাচ্ছে পিছনে দেখবেন লেখা আসলো আজকে ফলাফল নিবে দেখি 834 ভোটে ফেল তিন মিডিয়াতে দেখেছি 510টা ভোটে ফেল তাহলে বিশ্বাস কুণ্ড করবে এই কটার ভিতরে এখন একের পরে এক তো মনে করেন মিথ্যা অভিযোগ তারা দেখাইতেছে। এখন আমাকে তারা আপনি আমার প্রতিটা এলাকায় যান প্রতিটা এলাকায় ভোট কেন্দ্রে যান যদি বলে যে হিরো আলম ভোট পায়নি ভোট আমরা দিইনি তাহলে এত ভোট আসলো করতে এবং আমরা যে মশালের কোনো নাম গুন্ডাই ছিল না আমাকে ওরা বলতেছে মশালমার্কা কোনো কোনো কেন্দ্রে 4টে কেন্দ্রে 500 করে ভোট পেয়েছে। আমরা ভোটে যখন উঠিটা বুঝে গেছি বুঝে যাওয়ার পরে কোনো মানে প্রার্থী 17টা, 18টা, 5টা, 80টা, 87টা, 100টা এরকম করে ভোট পাশে আমরা 6 জন ক্যান্ডিডেট ওখানে 6 জনের ক্যান্ডিডেট জল মনে করেন আমরা যদি ভাগ করা হয় 1,000-20,000-30,000 পরে 300-400 ভোট হয়ে যাক আমাকে এক একজন ভাগে পড়ে সবই ভুয়া বিএনপির আন্দোলন সরকার পতন লাল কার্ড সব ভুয়া যোগ ভুয়া সবই ভুয়া 54 দল ভুয়া 54 দল 27 দফা 14 দল সব ভুয়া ডান আর বাম এক কাতারে একাকার ঠিক আছে শুরু করেছে বিক্ষোভ দিয়ে এখন হচ্ছে নীরব পদযাত্রা পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রা নেমেছে ঠিক আছে ভয় পাচ্ছেন আপনারা ভয় পাওয়ার কিছু নেই এ মাটি এ মানুষের মাঝে শেখ হাসিনার অস্তিত্ব যতদিন
এই বাংলাদেশে শেখ হাসিনার হাতে থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ